हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम वेलकम टू माय चैनल शमीज किचन वर्ल्ड। आज के अपनादेर खूब सहजे डिम परोटा तैरी करे देखाबो। कोनो बेलार झामेला छाड़ी आपनारा एटा खूब सहजे बानिये निते पारबेन। एखाने आमी एकटी मिक्सिंग बोल नियेछि, एखन दिये दिच्छि एक कप गाजर कुचि, हाफ कप शसा कुचि, अल्प परिमाणे टमेटो कुचि, एखन दिये दिच्छि तीन चारटा काँचामरिच कुचि, एखन देबो स्वादमतो लवण, एखन दिए दिच्छी टमेटो केचाप। आपनारा चाहिले एखाने गार्लिक ससटाओ यूज करते पारेन। एखन सबगुलो उपकरण खूब भालोभावे एकटी चामचेर साहाज्ये मिक्स करे निच्छी। आमादेर सालाडटा रेडी। एखन एकटी मिक्सिं बोल निये एखाने निये निच्छी दुटो डिम। एखन दिए देब किछु परिमाणे गाजर कुचि। आमि एखाने गाजरटा एकदम मिहि करे कुचि करे निएछि, आपनारा चाइले ग्रेटर दिए ग्रेट करे निते पारेन। एखाने आमि अल्प परिमाणे पेंयाज आर एकटी काँचामरिच, सामान्य परिमाणे लवण दिए दिच्छि। एखन दिच्छि एखाने आमि ম্যাজিক মশলা। এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এটা মিক্স করা হয়ে গেলে এখন আমরা एकटी मिक्सिंग बोल नियेछी, एखाने दिए दिच्छी एक कप आटा। आपनारा चाइले एखाने मयदाओ यूज करते पारेन। एखन दिच्छी परिमाण मतो लवण। एखाने आमी नर्मल ठंडा पानी नियेछी। एखन अल्प अल्प पानी दिए आमरा एखाने एकटा बैटर तैरी करे नेब। एइभाबे अल्प अल्प पानी दिए आमरा बैटरटाके तैरी करे नेब। ঠিক এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমরা একদম স্মুথ করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমরা চুলায় একটি প্যান বসিয়ে এখন দিয়ে দিচ্ছি এক চামচ গুলানো ব্যাটার। এখন আমরা এটাকে একটি রুটির শেপ দিয়ে নেব। একটি চামচের সাহায্যে গোল করে নিয়েছি। উপরের পাশটা এরকম কালার চলে আসলে আমরা এটাকে উল্টিয়ে দেব। এখন সাইড দিয়ে আমরা অল্প অল্প তেল দিয়ে নেব। তেলটা দেওয়ার পর একটু চেপে চেপে পরোটাটাকে ভেজে নেব। এখন আমরা পরোটাটা উল্টিয়ে দেব। এই তো এইভাবে আমাদের পরোটাটা ভেজে নিতে হবে। এখন আমরা চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এখন আমরা যে আগে থেকে ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছি সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমরা ভেজে রাখা পরোটাটা দিয়ে দেব। এভাবে পরোটাটা দিয়ে একটু চেপে চেপে ভেজে নেব। এখন পরোটাটাকে আমরা উল্টিয়ে নিয়েছি। এখন এর উপরে আগে থেকে যে সালাডটা আমরা বানিয়ে রেখেছি সেই সালাডটা দিয়ে দেব। এইভাবে সালাডটা সাইডে দিয়ে দিতে হবে। এখন আমরা এটাকে একটা রোলের শেপ দিয়ে একটু ঘুরিয়ে বেলে নেব। এই তো খুবই সহজে আমরা ডিম পরোটাটা বানিয়ে নিয়েছি। অল্প কিছু সময়ের মধ্যেই এই মজার নাস্তাটি আমি তৈরি করে ফেলেছি। আপনারা আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন, অবশ্যই আপনারা এরকম মজার এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।